হ্যালো ভিউয়ার্স, আপনি কি জানেন মিলনের এক মিনিট আগে যা মুখে দিলে টানা কয়েক ঘন্টা করতে পারবেন? হ্যাঁ দর্শক, আজ আমি আপনাদের সাথে এই বিষয় নিয়ে কথা বলব। মিলন এক প্রকার খেলা। এই খেলাতে এক্সপার্ট হতে হলে আপনাকে ভালোভাবে এই বিষয়ে জানতে হবে, জানতে হবে কিভাবে নিজেকে অধিক সময় মিলনের কাজে ধরে রাখা যায়। তো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব লবঙ্গ যেভাবে সেবন করলে যৌন মিলনে টাইমিং খুবই বৃদ্ধি পাবে তা নিয়ে। যে নিয়ম মেনে আপনি লবঙ্গ সেবন করলে ঘন্টার পর ঘন্টা সহবাস করতে পারবেন, 100 তা ভিডিওর শেষে তুলে ধরার চেষ্টা করব। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের নিকট ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওতে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। লবঙ্গে ফাইটোকেমিক্যাল রয়েছে যেমন ফ্ল্যাভোনয়েড, অ্যালকালয়েড এবং স্যাপোনিন, যা যৌন ইচ্ছাকে উদ্দীপিত করতে বা কামশক্তি বাড়াতে সাহায্য করতে পারে। যৌন ক্ষমতা এবং টেস্টোস্টেরনের মাত্রা বৃদ্ধির পাশাপাশি এটি অকাল বীর্যপাত রোধ করতে বহু শতাব্দী ধরে ব্যবহার করা হয়ে আসছে। সমীক্ষা অনুসারে লবঙ্গ স্নায়ুতন্ত্রকে উত্তেজিত করে যৌন উত্তেজনা বাড়াতেও কার্যকরী ভূমিকা পালন করে। ডায়াবেটিস থেকে টেস্টোস্টেরন, কেন বিবাহিত পুরুষকে লবঙ্গ খাওয়ার পরামর্শ দেয় আয়ুর্বেদ? জানুন, আয়ুর্বেদ চিকিৎসায় বহু বছর ধরে লবঙ্গ ব্যবহার করা হচ্ছে। ছেলেদের স্বাস্থ্য রক্ষায় এই মশলা বিশেষভাবে উপযোগী। টেস্টোস্টেরনের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে এবং যৌন ক্ষমতা বাড়াতে উপকারী লবঙ্গ। আজকাল অনিয়ন্ত্রিত জীবনযাত্রার কারণে ছেলেদের শরীরে কমে যাচ্ছে শুক্রাণুর সংখ্যা। অতিরিক্ত স্ট্রেস, ধূমপান, মদ্যপান, ফাস্টফুড বেশি পরিমাণে খাওয়া, দীর্ঘস্থায়ী রোগজ্বালা এসবের প্রভাব কিন্তু পড়ছে শরীরে, যে কারণে পুরুষদের শুক্রাণুর সংখ্যা কমছে, সেই সঙ্গে কমছে যৌন ইচ্ছাও। সমীক্ষায় দেখা গিয়েছে লবঙ্গ খুব ভালো অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে, যা শরীরে মুক্ত যৌগের সঙ্গে মিথস্ক্রিয়ার হাত থেকে গুরুত্বপূর্ণ অঙ্গগুলিকে রক্ষা করে। শুধুই যে শুক্রাণুর সংখ্যা বাড়ায় তা নয়, শুক্রাণুর গুণগত মান এবং গতিশীলতাও রক্ষা করে। লবঙ্গের মধ্যে থাকে ফাইটোকেমিক্যাল ফ্ল্যাভোনয়েড, অ্যালকালয়েড এবং স্যাপোনিন, যা যৌন আকাঙ্ক্ষা, উদ্দীপনা বাড়াতে সাহায্য করে। যৌন ক্ষমতা এবং টেস্টোস্টেরনের মাত্রা বৃদ্ধির পাশাপাশি অকাল বীর্যপাত রোধ করতে বহু বছর ধরে ব্যবহার করা হচ্ছে। সম্প্রতি একটি সমীক্ষায় দেখা গিয়েছে লবঙ্গ স্নায়ুতন্ত্রকে উত্তেজিত করে যৌন উত্তেজনা বৃদ্ধিতেও সাহায্য করে। আমাদের দেশের মানুষ যৌন শিক্ষায় একেবারেই অজ্ঞ, তাই এই বিষয়ে ভালো ধারণা না থাকায় অহরহ সুখের সংসারে বয়ে যাচ্ছে ঝড়। অথচ আপনার একটু সচেতনতাই পারে আপনাকে এ থেকে পরিত্রাণ দিতে। আমাদের দেশের বেশিরভাগ পুরুষ যৌন মিলন বলতে যা বোঝে, যৌন মিলন বলতে তারা বোঝে শুধু পুরুষের যৌনাঙ্গ নারীর যোনিতে প্রবেশ করানো এবং বীর্যপাত ঘটিয়ে উঠে যাওয়া। ভুল, ভুল, ভুল। আপনার ধারণা একেবারেই ভুল। ভাই, আপনার যৌন তৃপ্তি আছে, আপনার বউয়ের কি তৃপ্তি নাই? আসলে এই ভুলটাই করে থাকে আমাদের দেশের প্রায় 80% পুরুষ। যৌন মিলন শুরু করবেন আদর দিয়ে। নারীর সারা শরীরে যৌন উত্তেজনা কাজ করে, তাই প্রথম 15-20 মিনিট তাকে আদর করুন। আদর করতে করতে তাকে উত্তেজিত করুন, নিজেকে নিজের সম্পূর্ণ নিয়ন্ত্রণ করুন। হতাশা বা টেনশন নিয়ে যৌন মিলন করলে খুব দ্রুত বীর্যপাত ঘটে যায়, তাই মাথা ঠান্ডা রেখে যৌন মিলন করুন। প্রথম মিলনে নারীরা অনেক ভয় পেয়ে থাকে, এটা সম্পূর্ণ স্বাভাবিক ব্যাপার, এবং প্রথম মিলনে বেশিরভাগ পুরুষের 1-2 মিনিটের মধ্যে বীর্যপাত ঘটে, এটাও স্বাভাবিক ব্যাপার। তাই এই বিষয়গুলো নিয়ে একেবারে চিন্তিত হবেন না। যদি দেখেন সবসময় যৌন মিলনের টাইম কম পাচ্ছেন, তাহলে অবশ্যই অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন। মনে রাখবেন, আপনার যৌন জীবনে অশান্তি মানেই আপনার জীবন তেজপাতা, বিশেষ মুহূর্তে যৌন দুর্বলতা, শুক্রাণু স্বল্পতা, মিলনের সময় কম, লিঙ্গের শিথিলতাসহ যে কোনো যৌন সমস্যা অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন এবং স্থায়ী চিকিৎসা গ্রহণ করুন। যৌন শিক্ষা জীবনের জন্য শিক্ষা করতে সাহসী হন, নিজের এবং অন্য বন্ধুদের তথ্য জানার সহায়তা করুন। যৌনতা ছাড়া জীবন অচল, তাই সংসারের সুখের জন্য যৌন শিক্ষা নিন, জীবনের জন্যই যৌন শিক্ষা। অনেক পুরুষের যৌন মিলনের সময় খুব তাড়াতাড়ি বীর্যপতন হয়,
কাঙ্ক্ষিত সুখ স্ত্রীকে দিতে পারে না। তো দর্শক, আমাদের আজকের ভিডিওটি তাদের জন্য যাদের খুব তাড়াতাড়ি বীর্যপতন হয়। মিলনে পুরুষের অধিক সময় নেওয়া পুরুষত্বের মূল যোগ্যতা হিসেবে গণ্য হয়। যে কোনো পুরুষ বয়সের সাথে সাথে মিলনের নানাবিধ উপায় শিখে থাকে। এখানে বলে রাখতে চাই, 25 বছরের কম বয়সী পুরুষ সাধারণত বেশি সময় নিয়ে মিলন করতে পারে না, তবে তারা খুব অল্প সময়ের ব্যবধানে পুনরায় উত্তেজিত হতে পারে। 25-এর পর বয়স যত বাড়বে মিলনের পুরুষ তত সময় বেশি নেয়, কিন্তু বয়স বৃদ্ধির সাথে সাথে পুনরায় জাগ্রত হওয়ার ব্যবধানও বাড়তে থাকে। আর এই ব্যবধান কমিয়ে আনতে লবঙ্গ একটি উপকারী ভেষজ, কারণ পৃথিবীর অনেক মানুষ এই লবঙ্গকে সঠিক নিয়মে সেবন করে তারা তাদের যৌন সমস্যাগুলো ঠিক করতে সক্ষম হয়েছে। কারণ লবঙ্গে রয়েছে পুরুষের বিভিন্ন যৌন রোগের চিকিৎসা। লবঙ্গ পুরুষের বিভিন্ন যৌন রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে, সেই সাথে দ্রুত বীর্যপাত রোধে বড় ভূমিকা পালন করে। মিলনের আগে একটি লবঙ্গ চিবিয়ে খেলে মুখে সুগন্ধ আসে, যার ফলে মিলন হতে পারে আরও সুন্দর ও উপভোগ্য। লবঙ্গ টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধিতে সাহায্য করে। পুরুষদের যৌন ক্ষমতা বাড়াতে টেস্টোস্টেরন হরমোন অনেক বড় ভূমিকা পালন করে। এছাড়া এটি পুরুষকে মিলনে অনেক বেশি আগ্রহী করে তোলে। এটি নারী পুরুষের যৌনাঙ্গের রক্ত প্রবাহ এবং স্নায়ু উদ্দীপনা বাড়াতে সাহায্য করে, যার ফলে দীর্ঘ সময় মিলন উপভোগ করা যায়। লবঙ্গে বিভিন্ন প্রয়োজনীয় ভিটামিন রয়েছে, ফ্লাভোনয়েডস, অ্যালকালয়েডস, কার্বোহাইড্রেট, প্রোটিন এবং অন্যান্য পুষ্টি উপাদান রয়েছে, যা শুক্রাণুর সংখ্যা বাড়াতে সাহায্য করে এবং বীর্যকে ঘন ও আঠালো করে তোলে। লবঙ্গে রয়েছে ম্যাগনিজ, ফেনল এবং স্টেরলস, যা মেয়ে পুরুষ উভয়ের হরমোন বৃদ্ধিতে সাহায্য করে, যার ফলে কম সময়ে দুজন চূড়ান্ত উত্তেজিত পর্যায়ে যাওয়া যায়। তো বন্ধুরা, আমরা এতক্ষণ জানলাম লবঙ্গের খুঁটিনাটি যৌন উপকার সম্পর্কে। এখন আমরা জানব যে নিয়মে লবঙ্গকে সেবন করলে যৌন জীবনে খুবই উপকৃত হতে পারব। এবারে বলছি কাম উদ্দীপনা বাড়ানোর জন্য, যৌন ক্ষমতা বৃদ্ধির জন্য ও যৌন সমস্যা দূর করার জন্য কখন লবঙ্গ খাবেন। আপনি বিছানায় যাওয়ার 1 ঘন্টা আগেই 2টো লবঙ্গ ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে চিবিয়ে খাবেন। এর 1/2 ঘন্টা পরে 1 গ্লাস কুসুম গরম দুধ খাবেন। এবারে দেখুন আপনার মধ্যে কেমন পরিবর্তন আসে। আপনি যখন এই রেমেডি খাওয়া শুরু করবেন, টানা 21 দিন খেয়ে যাবেন। তারপর থেকে সপ্তাহে 2 থেকে 3 দিন খেলেই যথেষ্ট। এরপর মিষ্টি জাতীয় কোনো পদার্থ যেমন মিশ্রির সাথে লবঙ্গ খাওয়া যেতে পারে। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।